এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, সাহিল বাংলার খবরের জেল। সাহিল বাংলা আগেই জানিয়েছিল সিবিআই এর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল লালন কাণ্ডে সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর করে। সেই খবর আজ সত্য হলো। বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু মামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত বিস্ময় প্রকাশ করলেন মৃত লালনের স্ত্রীর বক্তব্যে। শুক্রবার শুনানি পর্বে বিচারপতি সেনগুপ্ত সিআইডি তদন্তের বিষয়ে সরাসরি লালনের স্ত্রী রেশমাকে একাধিক প্রশ্ন করেন। রেশমার বক্তব্যে অসঙ্গতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি সেনগুপ্ত রেশমাকে জিজ্ঞেস করেন, সিবিআই অফিসারদের ফোন নাম্বার আপনাকে কে দিল? রেশমা, ফোন নম্বর সিবিআই অফিসাররাই দিয়েছিলেন। বিচারপতি প্রশ্ন করেন, এফআইআর কে লিখেছিলেন? রেশমা, জানা নেই। বিচারপতি, আপনি জানেন না কে লিখল? অচেনা লোককে দিয়ে লেখালেন? তখনই রেশমা, কান্নাকাটি করছিলাম এবং ভেঙে পড়েছিলাম, হাত কাঁপছিল, তাই কেউ সাহায্য করে দিয়েছে বলে মন্তব্য করেন। বিচারপতির পর্যবেক্ষণ, লালনের স্ত্রী গুরুতর অভিযোগ এনেছেন, অথচ তার বয়ানই রেকর্ড করা হয়নি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলছেন, অথচ প্রতিদিন আদালতে আসছেন। রেশমা সিবিআই আধিকারিকদের ফোন নম্বর কোথা থেকে পেয়েছেন তার তদন্ত করা উচিত বলেও জানান বিচারপতি। শুনানির পরে বিচারপতি সেনগুপ্ত সিআইডির ডিআইজিকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। প্রসঙ্গত, রাজ্য সরকারের নির্দেশে লালনের মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। পাশাপাশি সিবিআইয়ের 7 আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ নানান অভিযোগ দায়ের করেছে লালনের স্ত্রী রেশমা। তার দায়ের করা এফআইআরে নাম রয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এসপি সহ মোট 7 জনের। কিন্তু আজ আদালতে যখন রেশমাকে জিজ্ঞেস করে সিবিআই, তখন রেশমার বক্তব্যে স্পষ্ট যে এফআইআর কেউ লিখে দিয়েছিলেন। তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, তাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন অন্যরা।